ঝুমুরে তো পাইছে আসলে কিরে গেদা, ঠিকভাবে বইতে পারে না। ঝুমুরে সব সময় কইতো দুলাভাই যে একটা পুতলা আমার বৌমা। আর আমারে আমারে শালির চোখে জীবনেও দেয় নাই দুলাভাই। মনে হয়েছে যে সত্যি সত্যি আমার একটা বাপ, আমার একটা বড় ভাই, ওইরকম একটা বোনের মতন দেখছি রে তোর বাপে। আহা রে, মানুষটা দুনিয়া থেকে হারাই গেল বা। আহা, আচ্ছা খালা, তো খালুর কথা তো সবসময় শুনছি, কিন্তু তোমার মুখ থেকে তো শোনো না খালুর কথা। তাই শোনো কি তোর খালুর কথা কি? এই যে খালু একটা হ্যান্ডসাম, স্মার্ট, সুস্থ সবল মানুষ, বলে নাকি অনেক হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল, এই ব্যাপারটা নিয়ে গেছে। ও তোর খালু, বাপ রে বাপ, প্রত্যেক দিন 5টার সময় উঠা হে যাইতো জগিং এ, আমারে কইতো যে তুমি তো অল্প বয়সে বুড়ি হয়ে যাবে গা, যেই স্বাস্থ্যবান যেই স্বাস্থ্য সচেতন, জীবনে তেল খাইতো না মশলা খাইতো না, সেই লোক স্ট্রোক কইরা বসল। হইছে কি ওই ঝুমুরের পালতো পোলিওতে সমস্যা ছোটবেলা থেকেই, অনেক ডাক্তার কবিরাজ করছে, জাগা পাও ঠিক হইল না, তারপরে তো একটা ভালো স্কুলে ভর্তি করাইলো। আমার ঝুমুর তখন মনে করছে এই 5 কি 5.5 বছর, মানে মাত্র ভালোভাবে কথা কইতে পারে আর কি, স্কুলে যায়। একদিন ঝুমুরে আইসা কইল কি বই খাতাগুলি ফালাই দিল, বললো যে আব্বু আব্বু আমি আর স্কুলে যাব না। তোর খালু তখন এই মনে কর যে ছুটির দিন তো অফিসে যায় নাই, এই বিছানায় শুয়াছিল, তো তোর খালু করলো কি শুয়ার থেকে জিগাইল, কি হয়েছে মা, কি হয়েছে আমার রাজকন্যার? ঝুমুরে গাল ফুলায় কইল যে আব্বু আমি আর স্কুলে যাব না, আমার এই স্কুলে লেংরি কয়ে ডাকছে, আমি আর স্কুলে যাব। তোর খালুয়ে তরাক করে লাভ দেও, কেডা আমার রাজকন্যার লেংরি কইছে, কেডা কইছে আমার রাজকন্যার লেংরি? তোর খালু ওই তরাক করে লাভ দেও উইঠা ঝুমুর রে কান্দে করে নিয়ে স্কুলে দৌড়। আমিও পিছে পিছে দৌড় দিলাম যে হায় হায় কি হয়। স্কুলে যায়া হেডমাস্টারে ডাকলো, সবাইরে ডাকলো যে কে আমার মেয়ের লেংড়ি করছে, হ্যাঁ কার এত বড় সাহস, মানে কাঁপতাছিল পুরা কাঁপতাছিল। তখন হেডমাস্টাররা কইল যে আপনার মায়ের যেহেতু পায়ে সমস্যা, আপনার মেয়ের এই এই স্কুলে রাখেন না, তারে ওই যে বিশেষ শিশু যেখানে পড়ে ওই স্কুলে দেন, ওই যে অটিস্টিক স্কুলে দিতে কইল। তোর খালু বেল বেল করে চায় রইল, চায় থেকে কয় যে আমার মেয়ে বিশেষ শিশু অটিস্টিক, এটা কয়ে যে ওই ঝুমুরে বুকের মধ্যে নিল না, আমি আসিলাম সামনে একটু পরে দেখলাম যে ঝুমুরে নিয়ে নিস্তে জয়ে পড়ে গেল গা, ওই যে পড়লো আর উঠলো না, ওখানেই স্ট্রোক করলো, ওখানেই মানুষটা নাই হয়ে গেল গা। আমার জোরে তখন আব্বু আব্বু করে অনেক ডাকতেছিল, আর উঠলো না, ওখানেই শেষ। নিলাম হসপিটালে, কইল যে উনি হার্ট অ্যাটাক করে বসছে অলরেডি, ওইখানেই শেষ। মেয়েরে অনেক ভালোবাসতো, ওই যে মেয়ে এসে কইছে যে লেংরি, ওই কথাটা সে নিতে পারে নাই, ওই কথাটা আমিও নিতে পারি না, এই জন্যই তো এত তাল বাহানা এত কিছু। কি তুই এসব হিস্ট্রি শুনতে বসছিস না, মন খারাপের কথা বেশি শুনতে নাই রে বাপ।
এতে মন খারাপ হয়, বেশি বেশি আনন্দের কথা শুনবি। আসলে হয়েছে কি, ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বাইসে থাকে না। যেমন তোর আব্বা, তোর খালু, এরা শুইলা গেল। আর খারাপ মানুষ তোর এই শেফালি খালা, সে রয়ে গেল। তোর স্বার্থপর শেফালি খালা, এ বাচ্চা রইল। কি বেজার না, শেফালি খালা বাচ্চা রয়েছি। খাইতে আয় জুমুর, খাইতে আয়। আসতেছি।